নমস্কার, আশা করি সবাই ভালো আছে। কর্কট রাশি নিয়ে আজকে বলো, কর্কট রাশির জাতক জাতিকারা কি মন্তব্য করে? কর্কটের জাতক জাতিকারাও যদি নিজের মধ্যে কনফার্ম না হন, তাহলে কারোর কাছে গিয়ে নিজের রাশিটা আগে জেনে নিন। যদি না জানেন, অবশ্যই কারো ভালো পামিশকে দিয়ে আপনার হাতটা দেখে জেনে নিন, হরোস্কোপটা দেখিয়ে নিন, বা নিজের নামের অক্ষরটা দিয়ে জেনে আপনি কর্কট রাশির জাতক জাতিকা কিনা। তাহলে অবশ্যই এই মন্ত্র জপ করুন। কি করবে? ওম হিরণ্য গর্ভায় অব্যক্ত রূপিণে নমঃ, ইয়া ওম হ্রিং ক্লিং সিং, ওম হিরণ্য গর্ভায় অব্যক্ত। এই মন্ত্রটা আপনি বলে হিরণ্য গর্ভের ছবি আমি কোথায় পাবো? হিরণ্য গর্ভের ছবি দরকার নেই, আপনি দেবাদিদেব মহাদেবের কাছে মন্ত্র বসে জপ করুন, বা ঠাকুরের সামনে নর্মাল ঠাকুরের সামনে বসে জপ করুন, বা কৃষ্ণের ছবির সামনে বসে আপনার এই মন্ত্র জপ করেন, বা দেবাদিদেব মহাদেবের সামনে বসে জপ করতে পারেন। কিন্তু মন্ত্র অবশ্যই শুদ্ধ বসে, সাদা বস্ত্রে, সাদা আসনে বসে, বা কুশের আসনে বসে জপ করতে পারেন। করে দেখুন, রেজাল্ট পাবেন। কর্পোরেশনের লোকেরা খুব খুব কাজে, মনে অস্থিরতাটা কাটবে, মনটা অনেক বেশি ভাইব্রেশন, ভালো ভাইব্রেশন তৈরি হবে, সারা ঘরের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি, নেগেটিভিটিটা কেটে যাবে, আপনার মধ্যে একটা পজিটিভ চিন্তা, পজিটিভ ঊর্জা তৈরি হবে। কর্পোরেশনের লোকেরা করে দেখুন মন্ত্রটা, ওম হিরণ্য গর্ভায় অব্যক্ত রূপিণে নমঃ, ইয়া ওম হ্রিং ক্লিং সিং, ওম হিরণ্য গর্ভায় অব্যক্ত রূপিণে নমঃ, ইয়া ওম হ্রিং ক্লিং সিং, ওম হিরণ্য গর্ভায় অব্যক্ত রূপিণে নমঃ, ইয়া ওম হ্রিং ক্লিং সিং। এই মন্ত্র শুদ্ধ বস্ত্রে, সাদা বস্ত্রে পরে বসবেন, অবশ্যই স্নান টান করে নেবেন, অবশ্যই সাদা ফুল নিয়ে নেবেন, একটু সাদা চন্দন চন্দনের ধূপ জ্বালিয়ে নেবেন, এবং কিচ্ছু দিতে হবে না, খালি করে নিজের মনের ইচ্ছা বলবেন। করে দেখুন, যে কোনো আটকে থাকা কাজ উদ্ধার হবে। করে দেখুন, অন্তত 3 থেকে 4 মাস করে দেখুন, কন্টিনিউ করে, নন স্টপ করবেন। যদি মা মায়েরা বোনেরা করেন, যদি শরীর খারাপ সময় একটু কটা দিন অফ করে আবার করবেন, কন্টিনিউ করে দেখুন। যে কোনো আটকে, বিয়ের ব্যাপার বলুন, চাকরির ব্যাপার বলুন, আটকে থাকা লিটিগেশন ঝামেলা, সম্পত্তিগত ঝামেলা, যে কোনো ঝামেলা করে দেখুন, এই মন্ত্রটা সাকসেস পাবেনই পাবেন। নমস্কার, সবাই ভালো থাকুন।